ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে WBHA মাধ্যমিক মক টেস্ট পেপার 2021-এর ম্যাথের মডেল কোয়েশ্চেন সেট 16 একের দাগে দুইয়ের অঙ্কটা করাবো। এই দুইয়ের অঙ্কটা তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছিলে যে তাদের অসুবিধা হচ্ছে বুঝতে, সেই কারণেই আজ আমি দুইয়ের অঙ্কটা তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো দুইয়ের অঙ্কটা কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, যেখানে এ সমান নট ইকুয়াল টু জিরো। এ সমান নট ইকুয়াল টু জিরোটা লেখা আছে কেন, কারণ এ সমান নট ইকুয়াল টু জিরো হলেই তবে এই সমীকরণটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হবে। সেটা তোমরা নিশ্চয়ই জানো দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটি করার সময়। দেখো তারপরে কি বলেছে, না সমীকরণের বীজদ্বয়ের অনুপাত এবং এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো সমীকরণের বীজদ্বয়ের অনুপাত সমান হলে, তাহলে কি না এই সমীকরণটার যে দুটো বীজ আছে তার অনুপাত আর এই সমীকরণের যে দুটো বীজ আছে তার অনুপাত সমান হলে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে সেটাই কিন্তু তোমাদের নির্ণয় করতে হবে। আমি তোমাদের যখন মানে যেহেতু এটা শর্ট কোশ্চেন, সেই কারণে আমি কি বলেছিলাম না শর্ট টাইপ মানে কি করে অ্যান্সার করবে শর্ট সময়ের মধ্যে, আমি সেই সলিউশনটা বা ট্রিক্সটা তোমাদের বলে দিয়েছিলাম। কি বলেছিলাম না, যেহেতু দেখো বীজদ্বয়ের অনুপাত আর এই সমীকরণের বীজদ্বয়ের অনুপাত সমান, তার মানে কি আমি বলতে পারি যে তোমরা যখন অনুপাত সমানুপাত চ্যাপ্টারটি করেছিলে তখন তোমরা একটা ক্রমিক সমানুপাত বলে একটা পোর্শন তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে বইয়েতে। তাহলে যদি তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি থাকে তাহলে আমি কি লিখতে পারি, ধরো আমি তিনটে সংখ্যা লিখছি এ বি সি, এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতিতে আছে, তাহলে আমি কি বলতে পারি না এ বাই বি সমান হচ্ছে বি বাই সি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি না কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার হয় আর এর সঙ্গে সি কোনাকুনি গুণ করলে কি হয় না এ সি হয়ে যায়। তাহলে এখান থেকে আমি বলতে পারি বি স্কোয়ার সমান এ সি। এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতি চেনার উপায়, তিনটে সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারলে, এটাই তোমাদের কিন্তু আমি শর্ট ট্রিক্সটা বলেছিলাম যেহেতু এটা এক নাম্বার কোয়েশ্চেন আর এর সলিউশনটা কিন্তু তোমরা যখন হায়ার স্টাডি করবে অর্থাৎ 11-12 অঙ্কগুলো করবে তখন তোমরা কিন্তু এই অঙ্কের সলিউশনটা তোমরা বুঝতে পারবে। তবুও আমি এই অঙ্কের সলিউশনটা তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো যে সমীকরণ দুটো আছে সেই সমীকরণ দুটো প্রথম আমি লিখছি, কি দেওয়া আছে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো দেওয়া আছে। ধরি এই সমীকরণের দুটো বীজ হচ্ছে না একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, বুঝতে পারলে। আর একটা কি সমীকরণ আছে না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো, এই সমীকরণটা ধরো দুটো বীজ হচ্ছে একটা কে ওয়ান আর একটা হচ্ছে কে টু। এই দুটো বীজ আমরা বীজদ্বয়ের যোগফল সমান কি লিখতে পারি এই সমীকরণটা থেকে, না আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। আর গুণফল কি লিখতে পারি বীজদ্বয়ে, না প্লাস সি বাই এ, এটা আমরা লিখতে পারি। এখান থেকেও আমি বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফলটা বের করব। দেখো বীজদ্বয়ের যোগফলটা হচ্ছে কে ওয়ান প্লাস কে টু, যেটা হচ্ছে মাইনাস বি, এখানে বি এর মান কত ওয়ান আর এর মান কত না ওয়ান। তাহলে এখানে মাইনাস আছে, এক আর একে ভাগ করলে কত হয় না ওয়ান হয়, সে কারণে আমি ভাগফলটা ওয়ান লিখে দিলাম আর মাইনাস আছে বলে মাইনাস দিয়ে দিলাম। এবার দেখো বীজদ্বয়ের আমি গুণফলটা বের করব, ঠিক আছে। দেখো বীজদ্বয়ের যদি আমি গুণফলটা বের করি তখন কি হবে না প্লাস সি বাই এ, তাহলে প্লাস সি এর মান কত এখানে এক আর এর মানটা কত না এক, এখানে প্লাস আছে বলে প্লাস দিয়ে দিলাম আর এক আর একে ভাগ করলে কত হয় না এক হয়। তাহলে বীজদ্বয়ের গুণফল আর বীজদ্বয়ের যোগফলটা আমার কিন্তু বেরিয়ে গেল। এবার দেখো কোশ্চেনে কি বলেছে, না এই সমীকরণে যে দুটো বীজ তোমরা মানে আমরা এখানে লিখলাম সেই দুটো বীজের অনুপাত, তাহলে আলফা বাই বিটা কার সঙ্গে সমান হবে, না এই সমীকরণের যে দুটো বীজ আছে তার অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি কে ওয়ান বাই কে টু লিখতে পারি। আর একটা কীভাবে লিখতে পারি, না বিটা বাই আলফা যদি আমি লিখি তাহলে কি হবে উল্টে যাবে, এটা যেহেতু উল্টালাম তাহলে এটা উল্টে যাবে, তাহলে আমি লিখছি কে টু বাই
q1 আমি সরি এখানটা q1 হবে আর এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ এই 1 আর 2 নাম্বার সমীকরণটা আমি কিন্তু যোগ করব তাহলে 1 যোগ আমি 2 করলাম ঠিক আছে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি না আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ঠিক আছে একই ভাবে এদিকটা তো আমি করব তাহলে k1 বাই k2 প্লাস k2 বাই k1 আশা করি তোমরা এই লাইনটা পর্যন্ত বুঝতে পারলে এবার দেখো আমি নেক্সট পাতায় আমি কিন্তু নেক্সট লাইনটা করব ঠিক আছে দেখো এখান থেকে আমি বা লিখছি কারণ মাঝে সমান চিহ্ন আছে ভগ্নাংশের যোগ বি মানে এখানে যেহেতু বিয়োগ নেই যোগ আছে তার মানে ভগ্নাংশের যোগ করতে গেলে কি করতে হবে না নিচের এগুলো কিন্তু লসাগু করতে হবে আলফা আর বিটা লসাগু করলে কি হবে না আলফা বিটা হয়ে যাবে এবার দেখো এই আলফা গুণ হয়ে গিয়ে কি হবে না আলফা স্কয়ার মাঝে প্লাস আছে বলে প্লাস দিলাম আর এই বিটা গুণ হয়ে গিয়ে কি হবে না বিটা স্কয়ার হবে ঠিক আছে একই ভাবে আমি এই দিকটাতেও করব দেখো নিচের গুলো আমি যদি লসাগু করি কি হবে না k1 k2 তাহলে k1 এর সঙ্গে k1 গুণ হয়ে গিয়ে k স্কয়ার হবে প্লাস আছে বলে প্লাস দিলাম k2 এর সঙ্গে k2 গুণ হয়ে গিয়ে k স্কয়ার হলো ঠিক আছে এবার আমি উভয় পক্ষে 2 যোগ করব এখানে তোমাদের যদি ব্রড টাইপ কোশ্চেন পড়তো মানে তোমরা যখন 11 12 এর সলিউশনটা করবে তোমাদের কিন্তু নিচে লিখতে হবে যে উভয় পক্ষকে 2 দ্বারা যোগ করে পাই ঠিক আছে এখানে আমি তোমাদের লিখে দিচ্ছি জাস্ট আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বাই আলফা বিটা যেহেতু আমি 2 দ্বারা যোগ করে মানে 2 দ্বারা যোগ করা কথাটা বললাম তার মানে প্লাস 2 লিখব একই ভাবে এই দিকটাতেও লিখব তাহলে k1 স্কয়ার প্লাস k2 স্কয়ার ভাজিত k1 ইনটু k2 প্লাস 2 আমি লিখে দিলাম এবার দেখো এবার আমি আবার ভগ্নাংশ যোগ করব যোগ করলে কি হবে নিচে লসাগুটা হচ্ছে আলফা বিটা এখানে হলো উপরে কি আছে না আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার যেরকম আছে রেখে দিলাম প্লাস আছে বলে প্লাস দিলাম 2 এর সঙ্গে আলফা বিটা গুণ হয়ে গিয়ে কি হবে না 2 আলফা বিটা হয়ে যাবে নিচে লসাগুটা এখানে কত আছে না k1 k2 হলো এখানে উপরে কত আছে না k1 স্কয়ার প্লাস k2 স্কয়ার প্লাস আছে বলে প্লাস দিলাম 2 এর সঙ্গে k1 k2 গুণ হয়ে গিয়ে কি হলো না 2 k1 k2 হয়ে গেল ঠিক আছে এবার দেখো উপরে কিন্তু সূত্র পড়ে যাচ্ছে কি সূত্র না আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার এখানে যেহেতু এর মানটা আলফা আর বি এর মানটা হচ্ছে বিটা সেই কারণে আলফা মানে এ এর জায়গায় আমি আলফা লিখলাম প্লাস দিয়ে বি এর জায়গায় আমি বিটা লিখলাম নিচে কত পড়ে আছে দেখো আলফা বিটা পড়ে আছে তাহলে একইভাবে এদিকেও দেখো উপরেরটা একটা সূত্র পড়ে যাচ্ছে নাকি k1 প্লাস k2 তার হোল স্কয়ার নিচে কি পড়ে আছে দেখো k1 আর k2 পড়ে আছে এবার আমি আলফা বিটার মানটা বসাবো এই সরি আলফা প্লাস বিটার মানটা বসাবো আর আলফা গুণিতক বিটার মানটা বসাবো একইভাবে k1 প্লাস k2 মানটা বসাবো k1 k2 মানটা বসাবো তাহলে দেখো এখান থেকে আলফা প্লাস বিটার মানটা কত পেলাম না মাইনাস বি বাই এ আর আলফা বিটার মানটা পেলাম হচ্ছে প্লাস সি বাই এ আমি বসাচ্ছি তাহলে বা দিয়ে আমি নেক্সট লাইনটা করছি দেখো বা দিয়ে করছি হচ্ছে মাইনাস বি বাই এ তার হোল স্কয়ার কারণ আলফা প্লাস বিটার মানটা আমি এটাই পেয়েছি এটা হচ্ছে বি ঠিক আছে আর আলফা বিটার মানটা কত পেয়েছি না সি বাই এ আমি প্লাসটা লিখলাম না তোমরা প্লাসটা লিখতেও পারো নাও লিখতে পারো কিন্তু যদি মাইনাস চিহ্ন থাকে কোনো জায়গায় মাইনাসটা তোমাদের উল্লেখ করতেই হবে ঠিক আছে একইভাবে এবার k1 প্লাস k2 মানটা আমি কত পেলাম দেখো এখান থেকে পেলাম হচ্ছে না মাইনাস ওয়ান আর k1 k2 মানটা হচ্ছে প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এদিকে আমি লিখে দেবো মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার নিচে হচ্ছে শুধুমাত্র ওয়ান আমি লিখে দিলাম এবার দেখো মাইনাস স্কোয়ার করলে কি হয়ে যায় না প্লাস হয়ে যায় বি স্কোয়ার করলে কি হয় বি স্কোয়ার হয় আর এ স্কোয়ার করলে কি হয় না এ স্কোয়ার হয়ে যায় নিচে কি পড়ে আছে সি বাই এ পড়ে আছে এই সিটা নিচে থাকবে আর এটা ওপরে উঠে যাবে এবার দেখো মাইনাস স্কোয়ার করলে কি হয় প্লাস হয়ে যায় ওয়ান স্কোয়ার করলে কি হয় ওয়ান হয় নিচে ওয়ান পড়ে আছে আমি ওয়ান লিখে দিলাম
ঠিক আছে, এবার দেখো এই এ আর এই মানে দুটো এ থেকে একটাই আমি যদি নিয়ে নিই তাহলে পড়ে থাকবে নিচে কত? না একটা এ পড়ে আছে, আমি একটা এ লিখে দিলাম, আর কি পড়ে আছে? না গুণিতক আকারে সি পড়ে আছে, আর উপরে দেখো বি স্কয়ার পড়ে আছে, আর এদিকে কি পড়ে আছে? না প্লাস চিহ্নটা আমি লিখছি না, এককে এক দিয়ে ভাগ করলে ভাগফল আমার একই হয়। এবার আমি এ সিটাকে এই দিকে নিয়ে যাব, তাহলে এসি যদি এইদিকে যায়, এদিকে যেহেতু ভাগ আছে এদিকে এলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাহলে এদিকে পড়ে আছে বি স্কয়ার, আর এদিকে গেলে একের সঙ্গে এসি গুণ হয়ে গিয়ে গুণফল কত হবে? না এসি। দেখো এটাই কিন্তু আমি তোমাদের উত্তরটা বলেছিলাম। এই এতটা লম্বা প্রসেস না করে আমি শুধুমাত্র শর্টে তোমরা কীভাবে করবে সেই মানে ট্রিক্সটাই আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অন্য কোনো অঙ্ক বা এর মধ্যেই যদি কোনো পোর্শন তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেই পোর্শনটা বা সেই অঙ্কটা নিয়ে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করে দেবো। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার অন্যান্য সলিউশন নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।